ডগায় সাদা কাশফুল আকাশের নীলে ভেলায় ভাসা সাদা মেঘের সঙ্গে ঢাক কাশর ও ধুনুচির শব্দে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্ম বিশ্বাসীদের শারদীয় উৎসবে দুর্গাপূজার আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন সপ্তমী তিথি। শাস্ত্রীয় মতে মাঙ্গলিক নানা ক্রিয়া সম্পন্ন করে বুধবার সকালে মহা দুর্গা ষষ্ঠী তিথিতে শ্রী শ্রী দেবীর দুর্গাকে মর্তে আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়েছে। সবাইকে শুভ শারদীয়া। আজকে আমাদের হচ্ছে পূজার প্রথম দিন সপ্তমী। তো সপ্তমীর দিনে এই তো পূজা সকাল থেকে শুরু হয়েছে, সাড়ে সাতটা থেকে আমরা প্রথমে পূজা করলাম, তারপরে অঞ্জলি দিলাম আর কি। সারা দেশের মতো বগুড়া জেলাতেও 12টি উপজেলায় 628টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তদের সমাগম ঘণ্টা শঙ্খ এবং উলুধ্বনিতে মুখরিত প্রতিটি পূজা মণ্ডপ। ভক্তদের পূজার্চনা, দেবী দর্শন, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলবে পূজার এই আনুষ্ঠানিকতা। আজকে আমাদের মহাসপ্তমীর পুজো হচ্ছে, আর এখনই অঞ্জলি হলো, দেখতে পাচ্ছেন অঞ্জলি হলো। এখন দুর্গা মাকে আমরা হচ্ছে ভোগ চড়ালাম, সেই ভোগের প্রসাদটা আমরা সবাই এখন পেয়েছি, এখন সেটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। অনেক ভালো লাগছে, এটা আমাদের হচ্ছে অনেক বড় একটা পূজা, মা দুর্গা পূজা। এই পূজাটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। ভক্তরা এসেছেন দেবীকে অঞ্জলি দিয়ে প্রার্থনা জানাতে, তাদের মাঝে রয়েছে খুদেরাও। আজকে সারাদিন পূজা দেখব, খেলা করব, মেলায় যাব। আমি 20টা জামা কিনেছি। এখানে এসে অনেক ভালো লাগছে, কারণ এখানে পূজা হচ্ছে। আচ্ছা, তোমার পূজার কি কি খাবার খেতে ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে নাড়ু। নাড়ু কিসের? নাড়ু গুড়ের, চিনির। এখানে আসে এখন অঞ্জলি দেব, অঞ্জলি দিয়ে বাড়িতে যাব, যে কিছু খাওয়া দাওয়া করে আবার আসবো, আসে বসবো। পূজা মণ্ডপের পুরোহিত সুকোমল চক্রবর্তী বলেন, এবার তিথিগুলো সংক্ষিপ্তভাবে পড়ায় ভক্তদের অঞ্জলি দিতে আসতে কিছুটা অসুবিধা হচ্ছে, তবে পূজা ঠিকভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। আজকে মহাসপ্তমীর মধ্য দিয়ে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শেষ হলো। এবার আসলে তিথিগুলি পড়েছে অত্যন্ত সংক্ষিপ্তভাবে, যার জন্য ভক্তবৃন্দরা অত সকালে মন্দিরে আসতে পারতেছে না এবং পুষ্পাঞ্জলিও সঠিক সময়ে দিতে পারতেছে না। ক্রান্তি লগ্ন পেরিয়ে ভক্ত ও দর্শনার্থীদের চাওয়া নিরাপদ ও সুন্দর একটি সময়। আমরা মার কাছেও আর কি প্রার্থনা করেছি যে দেশের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা গেছে। নিরাপত্তা বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যাপারে সতর্ক আছি এবং এ বিষয়ে কোনো আমাদের আশঙ্কা নেই। দীর্ঘ প্রতীক্ষা শেষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আজ কাঙ্ক্ষিত সুখক্ষণ ও আনন্দের মুহূর্ত। সনাতনী শাস্ত্র অনুযায়ী এবছর দেবী দুর্গার আগমন দোলাই বা পালকিতে, এছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘটকে বা ঘোড়ায়। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।